পৃথিবীর নানা বিস্ময় আর জ্ঞান ভাণ্ডার নিয়ে দাঁড়িয়ে থাকে জাদুঘর। প্রায় প্রতিটি দেশে এবং শহরে আমরা জাদুঘর দেখতে পাই। মানুষের অপরিসীম জ্ঞান তৃষ্ণা আর বুদ্ধিবৃত্তিক নির্মাণের অগণিত চিহ্ন ছড়িয়ে আছে বিশ্বের বিখ্যাত সব জাদুঘরে। জাদুঘর বলতে আমরা ইতিহাস বিখ্যাত পুরাতাত্ত্বিক নিদর্শনের সংগ্রহশালাকে বুঝি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি হলো জাদুঘর। কোনো দেশের জাদুঘরে গেলে সেই জাতির ইতিহাস আপনি খুব ভালো করেই জানতে পারবেন। জাদুঘরকে বলা যায় মানব সভ্যতার ইতিহাসের অন্যতম সংগ্রাহক বা ধারক বাহক, যেখানে ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার ধারাবাহিক নিদর্শন পাওয়া যায়। তাই জাদুঘরে আসা দর্শনার্থীরা অতি সহজে ও সংক্ষেপে ইতিহাসের নিদর্শন প্রত্যক্ষ করে ইতিহাসের ধারাবাহিক ধারণা লাভ করতে পারে। একটি দেশের জাদুঘরকে ওই দেশের ইতিহাস ও সভ্যতার সংগ্রহশালা বলা হয়। তবে বিশ্বের বিখ্যাত কিছু জাদুঘর শুধু তাদের নিজ দেশের ইতিহাস ঐতিহ্যকেই তুলে ধরে না, বরং সমগ্র বিশ্বের ইতিহাস ঐতিহ্যকে বহন করে। আর তাই এসব জাদুঘর সমগ্র বিশ্বের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে এবং মানব জীবনের ধারাবাহিক ইতিহাস, ঐতিহ্য, কলা ও বিজ্ঞানকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেয়। আজ আমরা বিশ্বের বিখ্যাত 12টি জাদুঘর নিয়ে আলোচনা করব, যাতে আমাদের জ্ঞান পিপাসু দর্শকেরা এসব জাদুঘর সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে। পৃথিবীতে কিছু বিখ্যাত জাদুঘর আছে যেগুলোকে দেখার জন্য মানুষ সবসময় মুখিয়ে থাকে। পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা এই জাদুঘরগুলো সবার দেখার ভাগ্য হয় না, আর যাদের হয় তারা দুচোখ ভরে এদের সৌন্দর্য উপভোগ করে। চলুন তবে আমরা আজ পৃথিবীর বিখ্যাত জাদুঘরগুলোর কথা শুনি। বিশ্বসেরা জাদুঘরগুলোর তালিকায় অন্যতম একটি হলো লুভর মিউজিয়াম। প্যারিসকে বলা হয় অর্ধেক নগরী আর অর্ধেক কল্পনার শহর। এই কল্পনার রাজ্যেই রয়েছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জাদুঘর লুভর। এটি ছাড়াও অবশ্য আরও কিছু বিখ্যাত জাদুঘর রয়েছে ফ্রান্সে, তবে পৃথিবীর বিখ্যাত জাদুঘরগুলোর নাম বলতে গেলে লুভরের নামটি প্রথমেই আসে। এই জাদুঘরটি একসময় দুর্গ হিসেবে ব্যবহার হতো, আবার একসময় লুভর ফ্রান্সের রাজপ্রাসাদ হিসেবেও ব্যবহৃত হয়েছে। কিন্তু বর্তমানে এটি বিশ্ববিখ্যাত একটি জাদুঘর এবং এর সামনে কাঁচের তৈরি পিরামিড বসিয়ে একে নতুন রূপ দেওয়া হয়েছে। তবে এর ইতিহাস কিন্তু এতে একটুও বদলে যায়নি। এই জাদুঘরে প্রাচীন সভ্যতার শুরু থেকে আধুনিক সভ্যতার অনেক কিছুই রাখা আছে। এই জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাসটি কিন্তু বেশ দীর্ঘ। বিভিন্ন রাজার শাসনকাল পেরিয়ে ষোড়শ লুই এটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে 1993 সালে তিনি এই জাদুঘরটি উদ্বোধন করেন। এরপর থেকেই লুভর মিউজিয়াম ধীরে ধীরে শিল্পের প্রাসাদ হিসেবে গড়ে উঠতে থাকে। এখানে সংগৃহীত আছে পৃথিবী বিখ্যাত সব ছবি। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত পর্যটকদের কাছে ফ্রান্সের অন্যতম প্রধান আকর্ষণ দ্য লুভর। বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির নাম আশা করি আপনারা সবাই শুনেছেন, যিনি বিখ্যাত মোনালিসা ছবিটি এঁকেছিলেন। তার আঁকা সেই বিখ্যাত মোনালিসা সহ বেশ কয়েকটি বিখ্যাত ছবি রাখা আছে লুভর মিউজিয়ামে। তাই তো প্যারিসকে বলা হয় মোনালিসার শহর। লুভরের তিনটি উইং রয়েছে, ড্যানন, সুলি ও রিচেলিউ। এর ফ্লোর রয়েছে চারটি। মোনালিসার অবস্থান ড্যানন উইংয়ের দোতলায়। দর্শনীয় বস্তুর স্থাপনা অনুযায়ী নিচতলার ড্যানন উইংয়ে রয়েছে ইউরোপীয়, ইতালীয় ও স্প্যানিশ ভাস্কর্য, মিশরীয় পুরাকীর্তি এবং গ্রিক ও রোমান পুরাকীর্তি। সুলি উইংয়ের কিছু অংশে রয়েছে প্রাচ্যের নিদর্শন এবং কিছু অংশে গ্রিক ও মিশরীয় নিদর্শন। রিচেলিউ উইংয়ের বড় অংশ জুড়ে রয়েছে ফরাসি ভাস্কর্যের বিশাল সমাহার। দ্বিতীয় স্থানে রয়েছে গিমে জাদুঘর। এই জাদুঘরটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। 1879 সালে লিওন শহরে যাত্রা শুরু করে এই জাদুঘর ও 10 বছর পর 1889 সালে তা স্থানান্তর করে বর্তমান স্থান অর্থাৎ প্যারিসে নিয়ে আসা হয়। এটির নামকরণ করা হয় ফ্রান্সের একজন ব্যক্তি এমিল গিমের নামানুসারে। এমিল গিমে নামে একজন শৌখিন শিল্পপতি 1876 সাল থেকে শুরু করে 1879 সাল পর্যন্ত এশিয়ার চীন, জাপান, ভারতবর্ষ ও আফ্রিকার মিশর সহ ইউরোপের গ্রিসে ভ্রমণ করে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পুরাকীর্তি সংগ্রহ করেন। পরবর্তীতে তা নিজের সংগ্রহে রাখার জন্য একটি মিউজিয়াম স্থাপন করেন এবং তার নামানুসারে এই মিউজিয়ামের নাম দেওয়া হয় গিমে মিউজিয়াম। 1889 সালের পর তা প্যারিসে স্থানান্তর করা হলে তা ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় চলে যায় এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি দিয়ে এই জাদুঘরটি সমৃদ্ধ হয়। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ব্রিটিশ মিউজিয়াম। প্রচুর সংগ্রহে সমৃদ্ধ এই জাদুঘরে পৃথিবীর পুরো ইতিহাসটাই যেন লুকিয়ে আছে। জাদুঘরটি ব্রিটিশ জাতির জন্য আস্থা আর বিশ্বের প্রাচীন ও জীবন্ত সংস্কৃতির থেকে শিল্প এবং পুরাকীর্তির একটি সংগ্রহ ঝুলি।
বিশাল সংগ্রহের দিক থেকেই এটি পৃথিবীর অন্যতম সমৃদ্ধ জাদুঘর হিসেবে পরিচিতি পেয়েছে। এই জাদুঘরটি 1757 সালে প্রতিষ্ঠা করা হয়। পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে চিত্রকর্মের বিশাল সংগ্রহ নিয়ে এটি বর্তমানে অন্যতম সেরা একটি মিউজিয়াম। এখানে রয়েছে 70 লাখ দর্শনীয় বস্তু, তবে এর মধ্যে 40 লাখ মানুষকে দেখানো হয়। প্রতি বছর গড়ে 60 লক্ষ দর্শনার্থী এই জাদুঘর দেখতে যায়। মিশরীয় সভ্যতারও বিশাল সংগ্রহ রয়েছে এই জাদুঘরটিতে, এবং বলা হয়ে থাকে ব্রিটিশ মিউজিয়ামে প্রবেশ করলে পুরো বিশ্ব ঘণ্টাখানেকের মধ্যে দেখা হয়ে যায়। এই মিউজিয়ামের দেয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে লেখা আছে। দেয়ালের কোডটির অর্থ হলো একজন শিক্ষার্থী হিসেবে, একজন নেতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, পিতা হিসেবে, নবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এক অতিমানব। এটি অনেক বিস্ময়কর একটি বিষয়, কারণ ইসলাম বিরোধীদের জাদুঘরে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতা, একজন শিক্ষক, একজন অতিমানব, আর মুসলিমদের জন্য বিষয়টি আনন্দেরও বটে। এই অসাধারণ তথ্যটির জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক পেতে পারি আমরা। 4 নম্বরে রয়েছে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট। 1870 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত বৃহত্তম এবং সর্বাধিক বিস্তৃত আর্ট জাদুঘর এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জাদুঘরটি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট। আধুনিককাল এবং প্রাচীনকাল মিলিয়ে 20 লাখেরও বেশি দর্শনীয় বস্তু আছে এখানে। এই জাদুঘরে ইসলামী সভ্যতার বিভিন্ন চিত্রকর্ম থেকে শুরু করে ইউরোপিয়ান অনেক ইতিহাস রয়েছে। বিভিন্ন অস্ত্র এবং বর্মের সব চিত্রকর্ম আপনার মন ভুলিয়ে দেবে। মনে হবে যেন টাইম মেশিনে চলে গিয়েছেন অতীত ভ্রমণে। বিখ্যাত জার্মান পেইন্টার আলব্রেস্ট দূরের খোদাই করা অ্যাডাম এবং ইভের মূর্তির জন্য এই জাদুঘরটি বেশি বিখ্যাত। তাছাড়াও এই জাদুঘরের সংগ্রহে ইসলামী চারুলিপির উদাহরণ রয়েছে, যার ইসলামিক বিশ্বে দীর্ঘ ইতিহাস রয়েছে। 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে উসমানীয় সাম্রাজ্যের একজন চারুলিপিবিদকে কাজটির জন্য কৃতিত্ব দেওয়া হয়। এই কাজটি উসমানীয় নৌবাহিনীর একটি গ্যালিয়নকে চিত্রিত করেছে। জাহাজটি 7 জন ঘুমন্ত যুবকের নামের সাথে লিপিবদ্ধ করা হয়েছে। 7 জন পুরুষ যারা ইব্রাহিমীয় ঈশ্বর দ্বারা সুরক্ষিত ছিল এবং যাদেরকে আল্লাহ গুহায় আশ্রয় দিয়েছিল। এই ঘটনা সম্পর্কে আপনারা কি কি জানেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই জাদুঘরটি এতই বৃহৎ যে সমগ্র জাদুঘর একদিনে পরিদর্শন করা সম্ভব নয়। 2017 সালে দর্শনার্থীদের ভোটের মাধ্যমে এটি বিশ্বের সবচাইতে জনপ্রিয় জাদুঘর হওয়ার মর্যাদা লাভ করে। ইতালির ফ্লোরেন্স শহরে অবস্থিত জিউফি গ্যালারি, এই জাদুঘরটি ইতালির ইতিহাস, ঐতিহ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের চিত্রকর্ম ও ভাস্কর্যকে অতি সুন্দরভাবে বহন করেছে। এই মিউজিয়ামকে ইউরোপের রেনেসাঁ সংগ্রহশালা বলা হয়। এই মিউজিয়ামের প্রবেশের পথেই চোখে পড়বে বিশ্ববিখ্যাত সব ভাস্কর্য। মনে হবে পাথরের জীবন্ত সব মূর্তি চেয়ে চেয়ে আপনাকে দেখছে, আর আপনি সেখানে গেছেন বলেই তারা খুশি হয়ে তাদের ভঙ্গিতে আপনার কাছে ইতিহাসের সব কথা খুলে বলছে। মিউজিয়ামটির দেয়ালে দেয়ালে স্থান পেয়েছে এসব ভাস্কর্য ও বিভিন্ন প্রতিকৃতি। এই জাদুঘরের চারপাশেই ছড়ানো আছে এর সব দর্শনীয় বস্তু। বিখ্যাত চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলা ও লিওনার্দো দা ভিঞ্চির মতো বিখ্যাত সব ব্যক্তিদের আঁকা ছবি স্থান পেয়েছে এই জাদুঘরটিতে। বিখ্যাত ভাস্কর বোতিসেলির বার্থ অফ ভেনাস এবং প্রিমাভেরা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সব ভাস্কর্য স্থান পেয়েছে এই জাদুঘরটিতে। মাদাম তুসোর জাদুঘরটির কথা আমরা প্রায় সময়ই শুনে থাকি। তাছাড়া বিখ্যাত জাদুঘরগুলোর কথা বলতে গিয়ে মাদাম তুসোর জাদুঘরের নাম চলে আসবে, এমনটাই তো স্বাভাবিক। অনেকের কাছেই এই জাদুঘরটি অনেক পরিচিত একটি নাম, কারণ এখানে বিখ্যাত সব নায়ক নায়িকা, নেতা বা লিজেন্ডারি ব্যক্তিদের মূর্তি তৈরি করে রাখা হয়। মাদাম তুসো মিউজিয়ামটি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। এটি পৃথিবীর বিখ্যাত মিউজিয়ামের মধ্যে অন্যতম, আর এই জাদুঘরে খ্যাতিমানদের মোমের মূর্তি তৈরি করে রেখে দেওয়া হয় এবং এই কারণেই এই জাদুঘরটি অনেক বিখ্যাত। জাদুঘরটি প্রথমে 1831 সালে ব্যক্তিগত প্রচেষ্টায় যাত্রা শুরু করে, কিন্তু পরবর্তীতে 1835 সালে এটি আনুষ্ঠানিকভাবে লন্ডনে প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরটি বিখ্যাত হওয়ার প্রধান কারণ হল বিভিন্ন বিখ্যাত মূর্তি বা মমি সংরক্ষণ করা হয় এই জাদুঘরে। ফরাসি বিপ্লবের সময় মাদাম তুসো নিজেই এই সংগ্রহের সূচনা করেন। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তার কাটা মাথাটিকে দিয়ে মোমের প্রতিকৃতি তৈরি করতেন তুসো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নমুনাটি হচ্ছে প্রথম ফরাসি রাজার কাটা মাথার প্রতিকৃতি। এই জাদুঘরে অ্যারিস্টটল থেকে শুরু করে স্টিফেন হকিং, অমিতাভ বচ্চন, শাহরুখ খান পর্যন্ত সকল কিংবদন্তির মোমের তৈরি প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। তাছাড়া হিটলার ও ফরাসি বিপ্লবের সময় বীরত্বের সাথে লড়াই করে মৃত্যুবরণকারী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বীরদের মাথার মোমের তৈরি প্রতিকৃতি এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। রহস্যময় ও পৃথিবীর সবচেয়ে ছোট শহর ভ্যাটিকান সিটিতে রয়েছে ভ্যাটিকান মিউজিয়াম।
খ্রিস্টান ক্যাথলিকদের জন্য বানানো হলেও বর্তমানে এই জাদুঘর সকলের জন্য উন্মুক্ত। এই জাদুঘরটি মূলত কোনো জাতি গোষ্ঠীর ইতিহাস তুলে ধরেনি, বরং এটি সমাজ ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিবিম্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন মানচিত্র ও ধর্মীয় বিভিন্ন চিত্রকর্ম এখানকার সংগ্রহশালায় স্থান পেয়েছে। বিভিন্ন প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মিশরীয় সভ্যতার শিল্পকর্ম এখানে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। তাছাড়া এখানে সিস্টাইন চ্যাপেল এবং র্যাফেলের জন্য আলাদা সংগ্রহশালা তৈরি করেছে, যা এখানকার দর্শনার্থীদের নজরকে আলাদাভাবে আকৃষ্ট করতে সক্ষম। বলা হয়ে থাকে এখানে পরিদর্শনকারী যে কোনো ব্যক্তির সাথে কথা বললে সবাই প্রথমে এই দুই সংগ্রহশালার কথাই বলবে। আর এই জাদুঘরে 22 ধরনের আলাদা সংগ্রহশালা আছে, যার মধ্যে বিভিন্ন প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মিশরীয় চিত্রকর্ম রয়েছে। বিভিন্ন মানচিত্র এবং আধুনিককালের ধর্মীয় অনেক চিত্র এর সংগ্রহশালায় আছে। দীর্ঘ 9 মাইল জুড়ে রোমান ক্যাথলিক চার্চের ভ্যাটিকান সংগ্রহশালা নিয়ে এই মিউজিয়াম তৈরি হয়েছে। বছরে প্রায় 40 লাখ দর্শনার্থী এই জাদুঘরটি ভ্রমণ করে, এবং এই জাদুঘরেও লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলোদের মতো বিখ্যাত চিত্রকরদের আঁকা ছবি রক্ষিত আছে। মিশরে অবস্থিত ইজিপশিয়ান মিউজিয়াম। ইজিপশিয়ান জাদুঘর বলতে মিশরীয় জাদুঘরকেই বোঝায়। তাছাড়া ব্রিটিশ মিউজিয়ামের অনেক সংগ্রহই তো মিশরীয়, মানে মিশর থেকে নিয়ে যাওয়া। তারপরও মিশরে জাদুঘরে যা আছে তা অতুলনীয়। এখানে আছে ইতিহাস বিখ্যাতদের সমাধি, এমনকি রয়েছে মিশরের কিশোর সম্রাট তুতেনখামের সমাধি। এই জাদুঘরটির যাত্রা শুরু হয়েছিল 1853 সালে, এবং এখানে 1,20,000-এরও বেশি ঐতিহাসিক সভ্যতার প্রত্ন সামগ্রী রাখা আছে। অনেকেই বলেন প্রাচীন মিশরীয়রাই নাকি সভ্যতার সূচনা করেছিল। সেই সব প্রাচীন সভ্যতার অনেক নিদর্শনই এখনো আছে এই জাদুঘরে। তাছাড়া বিখ্যাত সব ভাস্কর্যও রয়েছে এই জাদুঘরটিতে। ভয়ানক স্ফিঙ্কস দৈত্যের ভাস্কর্য এই জাদুঘরটির আকর্ষণীয় বস্তুগুলোর মধ্যে একটি। বলা হয়ে থাকে এই দৈত্য মানুষকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন রকম অদ্ভুত প্রশ্ন করত তাদেরকে। যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হতো তাদের সে শাস্তি হিসেবে একটি খাটে ঘুমাতে বলে, এবং যারা তার খাটের মাপের ছোট হতো তাদের পিটিয়ে খাটের সমান বানানো হতো, আর যারা বড় হতো তাদের বেশি অংশ কেটে ফেলে খাটের সমান করে ফেলত এই দৈত্য। স্পিংস দৈত্য সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। স্পেনের মাদ্রিদে রয়েছে প্রাদো মিউজিয়াম। 1819 সালে পৃথিবীর অন্যতম এই বিখ্যাত জাদুঘরটি সকলের জন্য উন্মুক্ত করা হয়। এখানে যেসব নিদর্শন রয়েছে তা স্পেনের প্রাচীন ইতিহাস ঐতিহ্যকে বহন করে, এবং এখানে স্পেনের বিখ্যাত চিত্রকর্ম ও তাদের কারিগরদের প্রতিকৃতি সহ সমগ্র ইউরোপের বিখ্যাত সব চিত্রকর্মের পাশাপাশি স্থান করে নিয়েছে বিখ্যাত চিত্রকর ভেলাসকুয়েজের লাসমেনিয়াস চিত্রকর্ম থেকে শুরু করে ওয়ার্ল্ড ফেমাস সব চিত্রকরদের আঁকা ছবি। বিখ্যাত জুয়ান দে ভিলানুয়েভারের মাধ্যমে এই জাদুঘরটির ডিজাইন করা হয়। আর এই জাদুঘরের প্রধানতম আকর্ষণ হলো রুবেন্সের দ্য থ্রি গ্রেসেস। পুরো পশ্চিমা চিত্রকর্ম সম্পর্কে যদি কারো জানার আগ্রহ জন্মায় তাহলে এই জাদুঘরটি ঘুরে আসাই যথেষ্ট হবে। সারা পৃথিবীতে অন্যতম এবং বিশ্বে দ্বিতীয় বৃহত্তম প্রাচীন জাদুঘর হারমিটেজ মিউজিয়াম। এটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত, যার স্থাপনা 1764 সালে সম্রাট ক্যাথরিন দ্য গ্রেটের নির্দেশে হয়েছিল। 1852 সালে এটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বিখ্যাত চিত্রশিল্পী শিশকিন, লেভিতান, আইভা জোতুস্কি, কুইনজি, রোপিন সহ আরও অনেক বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে এই জাদুঘরটিতে। অনেকেই ধারণা করেন যে রাশিয়া শিল্পকলার দিক থেকে ইউরোপের অন্যদের তুলনায় পিছিয়ে রয়েছে। তাদের জন্য এই মিউজিয়ামটি একটি বার্তা প্রদান করে, কারণ এখানে প্রায় 30 লক্ষ ইতিহাস ঐতিহ্যের নিদর্শন বিদ্যমান রয়েছে, যার কিছু অংশ প্রদর্শনীর জন্য রাখা আছে। 6 তলা বিশিষ্ট এই বিশাল জাদুঘরটি কয়েকটি ভাগে বিভক্ত, যেমন উইন্টার প্যালেস, ছোট প্যালেস, নিউ প্যালেস নামে এই ভাগগুলো বিভক্ত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন এই জাদুঘরটি পরিদর্শনের জন্য আসে। বার্সেলোনা নামটি শুনলেই জনপ্রিয় ফুটবল ক্লাবের কথা মাথায় চলে আসে, তবে এই নামের জাদুঘরটিও কম বিখ্যাত নয়। ইউসেফ লুইস নুনেজের প্রেসিডেন্সির অধীনে 1984 সালের 24 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় এই জাদুঘরটি। 2000 সালে জোয়ান গসপার্ট প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে জাদুঘরের নাম পরিবর্তন করে দেওয়া হয় প্রেসিডেন্ট নুনেজ জাদুঘর। 2010 সালের 15 জুন লম্বা পুনর্গঠনের পর জাদুঘরটিকে পুনরায় চালু করা হয়। এই পুনর্গঠনের সময় জাদুঘরকে একটি ত্রিমাত্রিক সিনেমা, অডিও ভিজুয়াল স্পর্শ পর্দা এবং বার্সেলোনার ইতিহাসের তথ্য সহ 3টি আলাদা বিভাগে বিভক্ত করা হয়। প্রথম বিভাগে রয়েছে ছবি, ডকুমেন্ট এবং শিরোপার সংগ্রহশালা।
যা মিথস্ক্রিয় কাচের দেয়ালের ভেতর ক্লাবের ইতিহাস বর্ণনা করে এবং দর্শনার্থীদের পর্দা স্পর্শ করে তথ্য দেয়াল দেখার সুযোগ করে দেয়। কাচের দেয়ালটি লেজার প্রযুক্তিতে সজ্জিত, যা ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার মাধ্যমে স্থির চিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন করায় এবং এটি সঙ্গীত পরিবেশনও করে। দ্বিতীয় বিভাগটি একটি ব্যক্তিগত চিত্রকর্মের সংগ্রহশালা, যেখানে সালভাদোর দালি, জোয়ান মিরো এবং তাপিয়েসের মতো স্থানীয় চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হয়। আর তৃতীয় বিভাগটি একটি ফুটবল আর্টের সংগ্রহশালা, যেখানে ক্লাবটির বিভিন্ন ধরনের স্মারক প্রদর্শিত আছে। এছাড়া সেখানে রয়েছে একটি শিরোপা ঘর, যেখানে বার্সেলোনা কর্তৃক অর্জিত প্রত্যেকটি শিরোপা এবং রেপ্লিকা সজ্জিত রয়েছে। ফুটবল আর্টের সংগ্রহশালায় রয়েছে রোনালদো কোইম্যানের জুতা জোড়া, যেটা পরে তিনি 1992 সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে বার্সেলোনার হয়ে জয়সূচক গোল করেছিলেন। এটি ছিল বার্সেলোনার প্রথম ইউরোপিয়ান কাপ শিরোপা। এই জাদুঘরটির আয়তন 3,500 বর্গমিটার এবং এতে প্রতি বছর গড়ে প্রায় 1.2 মিলিয়ন দর্শনার্থী ভ্রমণ করে। দর্শনার্থীর দিক থেকে বার্সেলোনার জাদুঘরগুলোর মধ্যে এটি দ্বিতীয়। সর্বশেষ যে জাদুঘরটি, সেটি হলো ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 1910 সালে চালু হয়। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ইতিহাস ভিত্তিক জাদুঘরগুলোর মধ্যে এটি অন্যতম। 2017 সালে এই জাদুঘরে ঘুরেছেন 60 লক্ষ দর্শনার্থী, যা আগের বছরের তুলনায় 15.5% বেশি। বিলীন হয়ে যাওয়া পোকামাকড়, সামুদ্রিক প্রাণী, জীবজন্তু থেকে শুরু করে ডাইনোসরেরও দেখা মেলে এই জাদুঘরে। এই জাদুঘরটিও এতই বড় যে পুরাটা দেখতে হলে হয়তো একদিনে সম্ভব নয়। জাদুঘরের সংগ্রহে গাছপালা, প্রাণী, জীবাশ্ম, খনিজ, শিলা, উল্কা আর মানব অবশেষ সহ মানব সাংস্কৃতিক নিদর্শনগুলোর প্রায় 33 মিলিয়নেরও বেশি নমুনা রয়েছে। এটি এমন একটি জাদুঘর যা যে কোনো বয়সের জাদুঘর প্রেমীকে কাছে টানবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কাঠের প্রাসাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন।